আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি আসিফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এখন যেহেতু লকডাউন চলছে, সেহেতু আমরা সবাই বাসায় বসে আছি, আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বাসায় আছেন। এখন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়াটাই বেটার। সেহেতু আমি ভাবলাম একটু নতুন ধরনের ভিডিও আনা যাক, কিছু টিউটোরিয়াল আনা যাক। সো আজকে আমি নিয়ে আসছি কাইন মাস্টারের টিউটোরিয়াল। সো আমরা অনেকেই ফোনে এডিট করে থাকি, হয় কাইন মাস্টার ইউজ করি না হয় পাওয়ার ডিরেক্টর। আমরা আজকে দেখবো কাইন মাস্টারে কীভাবে একটি ইন্ট্রো বানানো যায়। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার আগে আমরা কাইন মাস্টার অ্যাপটি লঞ্চ করে ফেলবো। এরপরে লঞ্চ করার পরে আমরা একটি নতুন প্রজেক্ট ওপেন করব এবং অ্যাসপেক্ট রেশিও দিব 16:9। নতুন প্রজেক্ট ওপেন হওয়ার পরে আমরা মিডিয়াতে চলে যাব এবং মিডিয়াতে যাওয়ার পরে একটি ব্যাকগ্রাউন্ড চুজ করব। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি নেব। এরপরে লেয়ার অপশন থেকে আমরা টেক্সটে চলে যাব এবং টেক্সটে আমি আমার নাম দিয়ে একটি যেহেতু ইন্ট্রো বানাচ্ছি, সেহেতু আমি আমার নামটি টাইপ করব। প্রথমে আমি এ নেব এবং আমার পছন্দ মতো একটি ফন্ট চুজ করব, সেটাকে রিসাইজ করে নেব আমার যেই রকম সুবিধা। এবং ফন্টের কালার অবশ্যই আমাদেরকে গ্রিন রাখতে হবে, যেহেতু আমরা গ্রিন স্ক্রিনের মতো করে এটি কাজ করব। চুজ করার পরে লেফট সাইডে স্ক্রিন ক্যাপচারের মতো যে আইকনটি আছে সেই আইকনটিতে প্রেস করব এবং সেইখান থেকে আমরা ওপর থেকে দ্বিতীয় অপশনটি চুজ করব। চুজ করার ফলে আমরা একটি স্ক্রিনশটের মতো একটি ইমেজ পেয়ে যাব, যে ইমেজটি আমাদের দরকার। ঠিক একইভাবে এইভাবে আমার নামের প্রতিটা লেটার একটা একটা করে এইভাবে আমাদেরকে একটি সিকোয়েন্স তৈরি করতে হবে। একইভাবে আমাদের নাম লেখাটি শেষ এবং আমরা এবার আমাদের সম্পূর্ণ নামটি লিখব। আমার সম্পূর্ণ নামটি লিখলাম, আসিফ আহমেদ। এরপরে আমরা এটিকে রিসাইজ করে নেব। রিসাইজ করার পরে আমরা টেক্সটের লেয়ারের উপরে আরেকবার প্রেস করব এবং তিনটে ডটে প্রেস করে সেখান থেকে ডুপ্লিকেট আরেকটি লেয়ার তৈরি করে নেব। এবং ডুপ্লিকেট লেয়ারটিকে আমরা আবারও নতুনভাবে রিরাইট করলাম এবং গেমিং লিখে সেটার ফন্টটা আমি একটু ছোট করে দিলাম, সেহেতু এটা দেখতে আরও ভালো লাগবে। এবং সেমভাবেই আমরা এটিকে আবার একটি স্ক্রিনশটের মতো নিয়ে নিলাম। এবার আমাদের বাকি লেয়ারটুকু সিলেক্ট করে লেফটের ডাস্টবিনে ক্লিক করে ডিলিট করে দেব। এরপরে আমাদের হাতে চলে আসলো আমাদের ছবির মতো লেয়ারগুলো। সো এইখানে কোনো লেয়ার থাকছে না, এগুলো এক একটি পিকচার ওয়াইজ একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে অ্যাড করব ট্রানজিশন। আমি এখানে গ্র্যাভিটি ওয়াল এবং স্পিড টার্ন এরকম আমার যেগুলো ভালো লাগছে সেই ট্রানজিশনগুলো ইউজ করছি। এখান থেকে আপনারা কাইন মাস্টারের বিভিন্ন রকম ট্রানজিশন পাবেন, সেই সব ট্রানজিশন আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করতে পারেন।
এখন আমার সব ট্রানজিশনগুলো ইউজ করার পরে লেফট সাইডের শেয়ার আইকনটিতে প্রেস করব এবং এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্ট করে ফেলব। স্টেপ টুতে এসে আমরা আবার একটি প্রজেক্ট ওপেন করব। সেমভাবে প্রজেক্ট ওপেন করে মিডিয়া থেকে আমরা এখনই যে ফাইলটি এক্সপোর্ট করলাম সেই ফাইলটিকে চুজ করব। আমাদের সম্পূর্ণ ফাইলটি রেডি। এই ফাইলটির আমরা স্পিড বাড়িয়ে দিব, যেহেতু এই ফাইলটি একটু স্লোলি চেঞ্জ হচ্ছে, আমরা চাই আমাদের লেটারগুলোর জন্য আরও ফাস্ট চেঞ্জ হয়, সেহেতু আমরা স্পিডটি আপ করে দেব। আমি এখানে স্পিড রাখছি 2x-এর মতো। স্পিড অ্যাড করার পরে এখন আমাদের লেটারগুলো প্রায় অনেকটাই তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। পরে আমরা টাইম লাইনের ওপর একবার প্রেস করব। প্রেস করলে আমরা অপশানগুলো পেয়ে যাব এবং সেই অপশানগুলো থেকে ক্লিপ গ্রাফিক্সে যে আমরা একটু সম্পূর্ণ ভিডিওটার উপরে একটু গ্লিচি ইফেক্ট দেওয়ার জন্য একটি ইফেক্ট চুজ করলাম। এই সব ইফেক্টগুলো কাইনমাস্টারে পেয়ে যাবেন। এটি চুজ করার ফলে আমাদের ভিডিওতে একটু গ্লিচি গ্লিচি ইফেক্ট পাব। আমাদের কাজ প্রায় শেষ। এরপরে আমরা স্টেপ 3-তে চলে যাব। এখন আমরা সেমভাবেই এক্সপোর্ট করে ফেলব। স্টেপ 3-তে সেমভাবে আমরা আরেকটি প্রজেক্ট ওপেন করব। প্রজেক্ট ওপেন করে মিডিয়াতে যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি দিব সেই ভিডিওটি চুজ করব। যেহেতু আমি আমার এই ইন্ট্রোটি একটু গেমিংয়ের উপরে বেস করে বানাচ্ছি, সেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে একটি গেমের ভিডিও চুজ করেছি। আমি লেয়ার থেকে যেই ভিডিওটি আমি একটু আগে বানালাম আমার নামের, সেইটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে সেটাকে রিসাইজ করব। রিসাইজ করাটা হলো লেয়ারের উপরে ট্যাপ করবেন এবং কেচির পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনটিতে ট্যাপ করলেই সেইখানে অফ, ফুল স্ক্রিন, আপার স্ক্রিন, লোয়ার স্ক্রিন, সেইখানে ফুল স্ক্রিনে ট্যাপ করলে আমাদের লেয়ারটি ফুল স্ক্রিনে চলে আসবে। ক্রোমা কি, ক্রোমা কিতে ট্যাপ করে এটি ইনেবল করে দেব এবং স্লাইডারগুলো একটু রাইট সাইডে স্লাইড করে আমরা দেখে নেব যে আমাদের গ্রিন কালারের স্পেসটুকু একদম ক্লিয়ার হয়ে আছে কিনা। সেহেতু আমরা বুঝতে পারবো যে এখন গ্রিন কালারের স্পেসটুকু ক্লিয়ার হয়ে গেছে। আমাদের সুবিধা মতো আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিডিওটি আমরা কোথায় থেকে স্টার্ট করব, কোথায় শেষ করব সেটি অ্যাডজাস্ট করে ফেলব। আমরা লেয়ারের উপরে ট্যাপ করে যেখানে আমার সম্পূর্ণ নামটা আসছে যেখান থেকে স্টার্ট হবে সেইখানে আমরা রেড লাইনটি নিয়ে যে ট্রিম অপশানে যাব এবং ট্রিম অপশানে যাওয়ার পরে স্প্লিট করে ফেলবো। এতে করে আমরা দুইটি অংশ পেয়ে গেলাম এবং স্প্লিট করার পরে আমরা যে অংশটি ছোট্ট আমার সম্পূর্ণ নামের অংশটি পেলাম সেটিতে ট্যাপ করে আবার লেফট সাইডে 3 ডটে প্রেস করব এবং ডুপ্লিকেট করে এটির আরেকটি লেয়ার বানিয়ে ফেলবো এবং এই লেয়ারটিকে আমরা ডান পাশে নিয়ে নিলাম। সেহেতু আসিফ আহমেদ গেমিং এই লেখাটা একটু লং টাইম আমরা দেখতে পাবো। লাস্টে আসিফ আহমেদ গেমিং লেয়ারটিতে ট্যাপ করলে আমাদের রেড লাইনটি সেই লেয়ারের একদম লাস্টে যে থামবে। এরপরে আমরা মেন লেয়ারে, মেন ভিডিও লেয়ারে ট্যাপ করে কেচি আইকনটিতে ক্লিক করব এবং ট্রিম টু রাইট এটি সিলেক্ট করে ফেলবো। সো আমাদের রাইটে যে অংশটুকু থাকবে সেইটুকু স্প্লিট হয়ে রিমুভ হয়ে যাবে। এতে করে আমরা আমাদের ফুল ভিডিওটি পেয়ে গেছি। আমাদের কাজ প্রায় শেষের দিকে। আর যেহেতু আমার মেইন ভিডিও পাবজির এই ট্রেলারটিতে মিউজিক ছিল, সেহেতু আমি মিউজিকটি মিউট করে ফেলবো। আর মিউজিকটি মিউট করতে আমরা মেইন ভিডিওর উপরে ট্যাপ করব। মেইন ভিডিওর উপরে ট্যাপ করার পরে টুলবারের
একদম রাইটে ভলিউমের যে আইকনটি আছে সেই আইকনটিতে প্রেস করব এবং ভলিউম আইকনে আরেকবার প্রেস করলেই এটি মিউট হয়ে যাবে। এরপরে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো মিউজিক আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি। আমরা ব্যাক চলে যাব এবং মিউজিকে যে আমাদের অডিও ব্রাউজার থেকে আমাদের পছন্দ মতো মিউজিক অ্যাড করে ফেলব। আমরা আমাদের মিউজিকটিকে আমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে ফেলব। আমরা যদি চাই যে আমাদের রেড লাইন এইখান থেকে আমাদের মিউজিকটি স্টার্ট হবে, সেই ক্ষেত্রে আমরা ট্রিম করে ফেলে লেফটের অংশটুকু বাদ দিয়ে দিব এবং আমরা সেটিকে হোল্ড করে লেফটের দিকে স্লাইড করলে সেটি আবার প্রথম থেকে স্টার্ট হবে। কিন্তু যেখান থেকে আমরা মিউজিকটি চাই সেইখানে সেই হিসেবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে প্রায় আমাদের মিউজিক অ্যাডজাস্টের কাজ শেষ। এরপরে লাস্টে আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে যে আবারও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব, এটি আমাদের টাইম লাইনে চলে আসবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমাদের মিউজিকটিকে প্রেস করে নিয়ে যাব। এরপরে লেয়ার অপশানে যে আমার নামটি আবার লিখব, লেখার পরে এটিকে ব্ল্যাক করে ফেলব এবং যে ফন্টটি আমরা প্রথমে দিয়েছিলাম সেই ফন্টটি ইউজ করব। আসিফ আহমেদের এই ফন্টটি ইউজ করে আমরা এটিকে রিসাইজ করে নিচ্ছি। এটিকে একদম পারফেক্টলি রিসাইজ করার জন্য আমাদের লাস্ট লেয়ারটিতে একবার প্রেস করব এবং সেটিকে আবারও একটি ডুপ্লিকেট করে আরেকটি ডুপ্লিকেট আমরা রাইট সাইডে বসিয়ে দেবো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ঠিক নিচেই। এর ফলে আমাদের যেটা হবে যে আসিফ আহমেদ লেখাটি রিসাইজ করতে সুবিধা হবে এবং সেই লেয়ার অনুযায়ী আমরা রিসাইজ করতে পারবো। আমাদের ফ্রন্টে শ্যাডো আসছে যে কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে। টুল বার একটু স্ক্রল করে নিচের দিকে শ্যাডো অপশানটি অফ করে দিবেন, সেই ক্ষেত্রে রিসাইজ করতে অনেক সুবিধা হবে। আমরা আসিফ আহমেদটিকে রিসাইজ করে নিচ্ছি। এরপরে সেমভাবে আমরা আসিফ আহমেদের একটি ডুপ্লিকেট বানিয়ে নিলাম এবং সেটি একটু নিচের দিকে নিয়ে এসে রাইট অপশানে যে এটা আরেকটি ফন্ট চুজ করলাম এবং সেইখানে গেমিং টাইপ করে নিলাম এবং গেমিংটাও আমরা ঠিক একইভাবে রিসাইজ করে নেব। আমাদের কাজ প্রায় শেষ, অনেকটা একই রকম সাইজ হয়ে গেছে। আমাদের রিসাইজ করা হয়ে গেলে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের নিচে যে লেয়ারটি অ্যাড করেছিলাম সেই লেয়ারটিতে ট্যাপ করব এবং সেটিকে রিমুভ করে ফেলব। আমরা আমাদের এই লেখাটিকে একটু অ্যানিমেটেড ফিল দিতে পারি আর এই অ্যানিমেটেড ফিল দেওয়ার জন্য টেক্সটের উপরে ট্যাপ করবেন এবং লেফট সাইডে যেই কি আইকনটি আছে সেই কি আইকনটিতে প্রেস করে আমাদের
ভিডিও যত দূর পর্যন্ত থাকবে একদম শেষ শেষে যে আমরা আমাদের টেক্সটটি আসিফ আহমেদ টেক্সটটি ছোট করে দিচ্ছি একটু। ঠিক একইভাবে গেমিংটিও আমরা কি বাটনে প্রেস করার পরে ছোট করে ফেললাম, এক্ষেত্রে আমরা একটু অ্যানিমেটেড আসিফ আহমেদ গেমিংটা বড় থেকে ছোট হয়ে যাবে এরকম একটি ফিল পাব। এখন আমরা আমাদের হোয়াইট এই ব্যাকগ্রাউন্ডের মাঝে একটি ট্রানজিশন সেট করে ফেলব। ট্রানজিশনটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, সেই ক্ষেত্রে একটি স্মুথ ফিল পাব। আমাদের কাজ প্রায় শেষ, এখন আমাদের বাড়তি অংশগুলো ট্যাপ করে ট্রিম করে ফেলব। ট্রিম টু রাইট দিলে আমাদের রাইট সাইডের বাড়তি অংশগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক একইভাবে মিউজিকও ট্রিম টু রাইট দেব, তাহলে আমাদের বাড়তি অংশ রিমুভ হয়ে গেল। আর এইভাবেই আমাদের কাজ শেষ। লেফট সাইডের শেয়ার আইকনটিতে প্রেস করব এবং এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্ট করে ফেলব। চলুন এখন ফাইনাল রেজাল্ট দেখা যাক। ধন্যবাদ গাইজ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাথে থাকুন। যারা এখন আমার ভিডিওটি দেখছেন তবে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন। আর ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসিফ আহমেদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে পেজে একটি লাইক দিন আর সাথে থাকুন। বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন, সবাই বাসায় থাকুন, লকডাউন মানুন, দেশকে রক্ষা করুন।